প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় শতাব্দী। শতাব্দী কাকে বলে, কিভাবে শতাব্দীগুলো লিখতে হয়, সেগুলো আমি আজকে তোমাদের দেখিয়ে দেব। প্রথমে আমি লিখছি যে শতাব্দীর আগেও আমাদের দুটো জিনিস জানতে হয়, সেটি হলো ধারাবাহিক দশ বছরের সময় কালকে বলা হয় দশক, এক দশক, এক দশক ধারাবাহিক ১২ বছরের সময় কালকে বলা হয় এক যুগ। আর আজকে আমরা যেটা শিখব সেটা হলো শতাব্দী, ধারাবাহিক ১০০ বছরের সময় কালকে বলা হয় এক শতাব্দী। আমি এগুলো বারবার লিখলাম না, এভাবেই তোমাদের বোঝানোর জন্য সংক্ষেপ করে দিয়েছি। শতাব্দী, আমরা শতাব্দী কাকে বলে, শতাব্দী হচ্ছে ধারাবাহিকভাবে, এর থেকে কোনো বছর বাদ যাবে না, টানা চলতে থাকবে ১০০ বছর। ১০০ বছর যখনই পূর্ণ হবে তখন আমরা কি বলবো, সেই সালকে বলবো, সেই ওই সাল থেকে ওই সাল পর্যন্ত হলো এক শতাব্দী। তাই এই শতাব্দী গোনা শুরু হয়েছিল কখন থেকে আমরা দেখি, প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে, যা 2000 বছরেরও আগে, বছরেরও আগে। 1 সাল থেকে শতাব্দী গণনা শুরু হয়েছে, সেটা কত বছর আগে, 2000 বছরেরও আগে। এখন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাই যে কোনটা কোন সাল। অনেক সময় তোমরা লেখার সময় ভুল করে ফেলো, এক থেকে ১০০ পর্যন্ত, এই যে এক থেকে ১০০, তার মানে ধারাবাহিকভাবে আছে, এর মধ্যে কোনো সাল বাদ যায়নি, এটাকে কি বলে, এটা হলো প্রথম শতাব্দী, এটা হচ্ছে প্রথম শতাব্দী। তোমরা আগে আমার ক্লাসে দেখেছো ক্রমবাচক সংখ্যা, যে ক্রমবাচক সংখ্যা এখন এই ক্ষেত্রে ব্যবহার করা হবে, এই জন্য তোমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখবে, যাতে শতাব্দী লেখার সময় ক্রমবাচক সংখ্যা ব্যবহার করতে পারো। আমি আরেকটি সাল লিখি, ১০৮, এটাকে কোন শতাব্দী বলবো, ১০০ আছে, তাই জন্য কি আমি প্রথম শতাব্দী বলবো, না, প্রথম শতাব্দী কিন্তু এক থেকে ১০০ পর্যন্তই ছিল, যখনই ১০১ হয়ে যাবে তখনই হবে দ্বিতীয় শতাব্দী, দ্বিতীয় শতাব্দী। এবার আমি একটু বাড়িয়ে লিখি, ১০১৫, ১০১৫ লিখেছি, তাহলে এটা কোন শতাব্দী, এটা হলো ১১ শতাব্দী, ১১ শতাব্দী। তারপরে আমি লিখি ১৩০০ সাল,
এটা ত্রয়োদশ ত্রয়োদশ শতাব্দী। আমি যদি এখন লিখি 1350, তাহলে কি হবে? এটা কি ত্রয়োদশ শতাব্দী হবে? না, যখনই 1301 হয়ে গেছে তখন থেকেই শুরু হয়ে গেছে চতুর্দশ শতাব্দী। তাহলে এই 1350 হলো চতুর্দশ শতাব্দী, চতুর্দশ শতাব্দী। এই 1400 পর্যন্ত কিন্তু চতুর্দশে থেকে যাবে, মানে 1401 লিখেছি। তাহলে কি হবে? এটা হবে পঞ্চদশ শতাব্দী। ষষ্ঠদশ শতাব্দী। ১৭০২, তাহলে কোন শতাব্দী হবে? ১৭০২, অষ্টাদশ শতাব্দী। ১৭০০ পর্যন্ত থাকলে সপ্তদশ হতো। ১৭০২ যখনই লেখার সময় সবাই ১৭ দেখে কি দিয়ে দেয়? সপ্তদশ দিয়ে দেয়। কিন্তু যখনই ১৭০০ ক্রস করে যাবে, মানে ১০০ পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু ওই সালটা হয়ে যাবে, পরের বছর অষ্টাদশ হবে, অষ্টাদশ শতাব্দী। এবার আমি লিখি 1899, এটা কোন শতাব্দী? এটা হচ্ছে ঊনবিংশ, ঊনবিংশ শতাব্দী। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যারা 2000 সালের আগে হয়েছি, তারা কিন্তু দুটো শতাব্দী স্পর্শ করেছি। একটা হলো বিংশ, আর এখন পর্যন্ত যারা বেঁচে আছি একবিংশ শতাব্দী। তাহলে আমাদের জীবনে দুটো শতাব্দী যাচ্ছে, 1999। এটা কোন? এটা হলো বিংশ শতাব্দী। দেখো, এই এক শতাব্দী, মানে যারা 2000 সালের আগে জন্ম, বিংশ শতাব্দী, এবং 2000 পরে এখনো যারা আমরা জীবিত আছি তারা একবিংশ শতাব্দী। তাহলে আমরা দুটো শতাব্দী স্পর্শ করেছি, 2000 এই পর্যন্ত হচ্ছে তোমার বিংশ শতাব্দী। 2001, এই থেকে শুরু হয়ে গেল একবিংশ, একবিংশ শতাব্দী। এখন কত সাল? 2020 সাল। তাহলে কোন শতাব্দী? একবিংশ শতাব্দী। তাহলে আমরা কোন শতাব্দীতে বাস করছি? এখন আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি। তাহলে তোমরা নিশ্চয়ই শতাব্দীগুলো ভালো করে বুঝতে পেরেছ, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, তাহলে সমস্যাগুলো দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।